ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বৌবাজারের শাকরাপাড়া লেনে বাসিন্দাদের ভিড়, বাড়িতে ঢুকে মূল্যবান সামগ্রী পেতে সকাল থেকেই লম্বা লাইন বাসিন্দাদের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছে সেখানে, সরাসরি অর্ণবের কাছে চলে যাচ্ছি। অর্ণব, আমরা দেখতে পাচ্ছি যে লম্বা লাইন, গত দুদিনও আমরা দেখেছিলাম যে কেউ কেউ তারা বাড়িতে ঢুকতে পেরেছিলেন এবং জিনিসপত্র বের করে এনেছিলেন, কি খবর রয়েছে আজ? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি গৌড়দে লেন। এই গৌড়দে লেন থেকে একটি ছোট গলি ঢুকে যাচ্ছে, যে গলিটি গিয়ে শ্যাকরাপাড়া লেনে যাচ্ছে, এবং সেই শ্যাকরাপাড়া লেনে বাসিন্দারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা যাবেন হচ্ছে, হাতে দেখতে পাচ্ছ তাদের ব্যাগ রয়েছে, তারা শ্যাকরাপাড়া লেনে তারা ঢুকবেন, তাদেরকে ঢুকে যে মূল্যবান জিনিসপত্র তারা নিয়ে আসবেন। আপনাদের পুলিশ কি অনুমতি দিল? হ্যাঁ, কুপন দিয়েছে, তার সাথে পাঁচজন করে অনুমতি দিয়েছে আমাদের যাওয়ার জন্য। তা আমরা যাবো, এখন লাইনের দাঁড়িয়ে আছে, তাই অপেক্ষায় রয়েছে। বাট সিস্টেমটা ঠিক হচ্ছে না মনে হচ্ছে, যারা দরকার নেই তারা ভেতরে ঢুকে চলে যাচ্ছে। আপনারা কিছু নিয়ে বেরোতে পারেননি? না না না, আমরা কিছু নিয়ে বেরোতে পারিনি, আমাদের সব জিনিসপত্র সব জিনিস ওখানেই রাখা রয়েছে, দেখি এবার কতটা সুযোগ পাচ্ছি। আপনাদেরও কি এক অবস্থা? হ্যাঁ, সব একই অবস্থা, সব বুক কুক সব ওখানেই আছে। আপনি কি কলেজে পড়েন বা কিছু? স্কুলে পড়ি আমরা। তো সমস্ত বইপত্র আছে? হ্যাঁ, সমস্ত বইপত্র ঘরেই আছে। অসুবিধা হচ্ছে বই? হ্যাঁ। তো কি বই বের করবে? বই দা ডকুমেন্টস, আধার কার্ড সব ওখানেই আছে। তো আপনার কি কোথায়, কোন জায়গাটা? সেম বাড়িতে, আমাদের সব ফ্যামিলি আছি আমরা। মানে কিছুই নিয়ে বেরোতে পারবে না? না, আমাদেরকে 10 মিনিটে টাইম দিলো, বললো যে আপনারা বেরিয়ে যান, আমরা শুধু এক কাপড়ের মধ্যে বেরিয়ে গেছি, আর কিছু নেই নি। আজকে বললো যে তোমরা যেতে পারবে বিল্ডিং এ, এই তো লাইন দিয়েছি, এখন তো কিছু হচ্ছে না। দেখুন, দেখতেই পাচ্ছো এখানে প্রচুর মানুষ, এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন, তারা ঢুকবেন এই শ্যাকরাপাড়া লেনেতে এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তারা নিয়ে যাবেন, সেই জন্য তারা এখানে লাইন দিয়ে রয়েছেন। তোমাকে সামনে দেখাবো যে এই মুহূর্তে পুলিশের কাছেও একটি লিস্ট রয়েছে, তারা দেখছেন এখানে পুলিশ কর্মীরা রয়েছেন। ঠিক এই গলির মুখটা তুমি দেখতে পাবে যে এখানটা ব্যারিকেড করে রাখা আছে এবং গলির মুখে পুলিশ মোতায়েন রয়েছে। এখান থেকে নির্দিষ্ট লোকজনকে অনুমতি দেওয়া হচ্ছে এবং তারা এখান দিয়ে তারা এখান থেকে ঢুকবেন, সেই কারণে তারা দাঁড়িয়ে রয়েছেন এক এক করে। তো স্বাভাবিকভাবে এক বস্ত্রে প্রায় বেরিয়ে পড়া যাকে বলে, সেই অবস্থায় তারা বেরিয়ে পড়েছেন। তো সেই জায়গা থেকে আজকে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র তারা নিচ্ছেন, কিরকম মানে আপনাদের কি এক বস্ত্রে বেরিয়েছিলেন এখন সব জিনিসপত্র নিতে? হ্যাঁ, এখন আমরা বেরিয়েছি, আমরা অ্যাকচুয়ালি আগে 25 তারিখে বেরিয়ে আবার 28 তারিখে ফেরত এসেছি, আর 28 তারিখে আবার রবিবার 1 তারিখে সকালবেলায় আমাদেরকে মানে ইনস্ট্যান্ট বলা হয়েছে আপনার আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যান। কিছুই নিয়ে বেরোতে? না, কিছু বেরোয়নি। এখন অনুমতি দিয়েছে? হ্যাঁ, এখন KMC আর সবাইরা অনুমতি দিয়েছে, ওদের লোক ডিজাস্টার টিম আগে ভিতরে যাবে, ওরা দেখবে, তারপরে আমরা অ্যাকচুয়ালি আমাদের 14 নম্বর বাড়িতে অনেকগুলো ফ্যামিলি থাকে, প্রায় 50টা লোক মতন থাকে, তো ওরা ফ্যামিলি ওয়াইজ ওরা অ্যালাউ করছে, দেখি কিভাবে কি কন্ডিশন ঠিক আছে মানে ঢোকার মতো। এখন আমরা তো ঢুকিনি, KMC লোকগুলো যাই বলছে ওর উপরে আমরা আগে কাজ করছি। এখানে যেটা দেখতে পাচ্ছি যে দমকল এবং KMC যারা লোক রয়েছেন তারা ভেতরে ঢুকছেন, এবং তারা ভেতরে ঢুকে প্রথমে দেখবেন যে সার্ভে করে যে বিল্ডিংগুলো ঢোকার অবস্থায় রয়েছে কিনা, এবং তার পরিপ্রেক্ষিতে এই যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা এক এক করে ঢুকবেন, এবং ঢুকে তাদের যে প্রয়োজনীয় সামগ্রী আছে, কারুর ক্ষেত্রে বই, কারুর ক্ষেত্রে ডকুমেন্ট, সমস্ত তারা বের করার চেষ্টা করবেন। এবং সেই কারণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গৌড়দে লেনের এই যে এটা গৌড়দে লেন রয়েছে, এই দেখো এখন আস্তে আস্তে তারা ঢুকছেন গৌড়দে লেন থেকে, তাদেরকে গলি দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে শ্যাকরাপাড়া লেনে, এবং সেই কারণে এই মুহূর্তে এখানে প্রচুর মানুষ কিন্তু ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। অনেক ধন্যবাদ অর্ণব তোমাকে।